हेलो वेलकम टू माय चैनल दैट मेक्स मी फील हैप्पी। आमी सोम दत्ता आज के निये एसेछि तोमादेर काछे आरो एकटा नतुन वीडियो। आमी आज के बानाबो एकटा थैंक्स गिविंग गिफ्ट, एर जोन्नो आमी करबो बॉटल आर्ट। एटाई आमार प्रथम अटेम्प्ट, जानी ना केमन होयेछे तोमादेर साथे शेयर करलाम, आमाके जानियो कि रकम लागछे। प्रथमे एकटा काचेर बोतल निये निएछि, एरपर एकटा सादा कागजे মাঝারি সাইজের একটা গোল এঁকে নিলাম। এবারে গোলটা কাঁচির সাহায্যে কেটে নিলাম। সাদা গোল পেপারটা ফেভিকল দিয়ে বটলের ঠিক মাঝখানে আটকে দিলাম। এখানে আমি বটলের গায়ে কিছু হার্ট শেপের কাগজ কেটে নিয়ে বটলের গায়ে স্টিক করে দিয়েছিলাম। ভেবেছিলাম রং করার পর ওটা তুলে দেব, কিন্তু আমার তুলতে দেরি হয়ে গেছে, তাই জন্য রংগুলো ওই কাগজগুলোর সাথে সাথে উঠে যাচ্ছিল। এক্ষেত্রে তোমরা যদি এরকম করতে চাও তাহলে ফার্স্ট কোট রং করার সাথে সাথেই ওইটাকে তুলে দিতে হবে, রং শুকোবার আগে। যাই হোক, লাল অ্যাক্রিলিক কালার দিয়ে বটলটাকে ফার্স্ট কোট দিয়ে নিলাম। ফাস্ট কোট দেওয়ার পর খুব ভালো করে শুকিয়ে নিতে হবে বটলটা। এরপর আমি এই সাদা পেপারটা আস্তে আস্তে তুলে দেব। দেখেছো, শুকোবার আগেই পেপারটা উঠিয়ে নিতে হতো, নয়তো রংটা শুকিয়ে যাওয়ার পর পেপারের সাথে সাথে যে রংগুলো লেগে থাকে সেইগুলো উঠে উঠে আসছিল। এবারে যে মাঝখানে গোলটা আছে সেই গোলের মধ্যে আমি সাদা রং দিয়ে ফিল করে দেব। এরপর একটা স্পঞ্জের টুকরো নিয়ে লাল অ্যাক্রিলিক কালার দিয়ে সেকেন্ড কোটটা আমরা ড্যাপ করে নেব। এবারে একটা সেফটি পিনের সাহায্যে ওই হার্ট শেপের পেপারগুলোকে আমি তুলতে যাচ্ছিলাম, তখনই দেখলাম রংগুলো উঠে যাচ্ছে। আমি দু একটা তোলার পর আর সেটা তুলিনি। তোমরা এই স্টেপটা স্কিপ করো। এবারে আর একটা ছোট স্পঞ্জ নিয়ে সাদা রংটাও ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে দেবো সেকেন্ড কোট। এবার কালো রঙের অ্যাক্রিলিক কালার নিয়ে স্পঞ্জের সাহায্যে একটু ড্যাপ করে একটা মুন এফেক্ট দিয়ে নেব। আমি একটা সাদা পেপারে এই ছবিটা এঁকে নিয়েছিলাম। ছবিটার মধ্যে দুটো ক্যারেক্টার, সেটাকে আমি কালো রং দিয়ে রং করে নেব। রং হয়ে গেলে
এগুলোকে আমি কেটে নেব। এবারে এই দুটো কিউট বয় অ্যান্ড গার্লকে আমি ফেভিকলের সাহায্যে বটলে আটকে দেব। আঁকা আমার অলমোস্ট কমপ্লিট। এবারে বটলের নিচের দিকটা একটু ডেকোরেট করার পালা। ফেভিকলের সাহায্যে ছোট ছোট বিড বসিয়ে আমি ডেকোরেট করে নেব। পার্ট দিয়ে কিউট কিউট কতগুলো হোয়াইট হার্ট এঁকে নেব বটলে। বটলের ওপরটা উল দিয়ে ডেকোরেট করব। আমার কাছে এরকম একটা প্লাস্টিকের ফুল ছিল, সেটার মধ্যে একটু হোয়াইট দিয়ে রং করে নেওয়ার পর উলের সাহায্যে চেন বানিয়ে তার সাথে এটা আটকে দেব ও বটলের গলার কাছটা এটা ঝুলিয়ে দেব। কেমন হয়েছে বটল আর্টটা তোমরা সবাই আমায় জানিও। যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও দেখে বলো কেমন লাগছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, অনেক অনেক নতুন ভিডিও আসছে এই চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি সোমদত্তা সাইনিং আউট ফর দ্য ডে। লাভ ইউ, বাই।